দুই বছরও সংস্কার হয়নি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চারটি ব্রিজ ও কালভার্ট। পরে 5 লাখ মানুষের যোগাযোগের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। সেতুগুলো সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, এতে ভোগান্তিতে পড়েছে 5 ইউনিয়নের বাসিন্দা। এদিকে ব্রিজগুলো দ্রুত নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এলজিইডি। গাইবান্ধা প্রতিনিধি এস এম বিপ্লব ইসলামের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। 2015 সালের বন্যায় গাইবান্ধার ফুলছড়িতে ক্ষতিগ্রস্ত হয় 4টি ব্রিজ ও কালভার্ট। সে সময় যোগাযোগের বিকল্প ব্যবস্থা হিসেবে নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। এরপর 2 বছরের বেশি সময় পার হলেও পুনর্নির্মাণ করা হয়নি এসব সেতু। এদিকে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বাঁশের সাঁকো দুদিন পর ভেঙে যায়, চলতে পারে না, গাড়ি আসতে পারে না, খালি ভ্যানটা ডিস্কে ভালো লাগে। যে মাঝে মাঝে জাগলা দেওয়া হয়েছে, জাগলার মধ্যে বাঁশ থাকতেছে না, কখন পা কোথায় পিছলে যাচ্ছে, জনগণের সমস্যা, সাধারণ মানুষের সমস্যা। সেতুগুলো পুনর্নির্মাণ না হয় ভোগান্তির শিকার হচ্ছেন বোয়ালি, বাদিয়াখালী, ফুলছড়ি, উড়িয়া ও উদাখালী ইউনিয়নের বাসিন্দারা। আমাদের কষ্ট মানে এদিকের ভ্যান ওদিকে পারাপার হইতেছে না, যানবাহন সবকিছু বন্ধ, ছেলে মেয়েরা স্কুলে ঠিকভাবে যেতে পারে না। ব্রিজের সমস্যার কারণে আমরা সরাসরি কলেজে যাইতে পারি না, ক্লাস দিতে পারি না, আমাদের ক্লাস মিস হয়ে যায়। ব্রিজগুলো দ্রুত পুনর্নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। আমরা অল্প দিনের মধ্যেই হয়তো এই ডিজাইনটা পেয়ে যাব, ডিজাইন পেলে আমরা টেন্ডারে চলে যাব এবং কাজ বাস্তবায়ন হবে। 5 লাখ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজগুলোর পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।